সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মেসি যেন আমার সামনে না পড়ে। ভাগ্য ভালো যে ও আমার সামনে পড়েনি। বিশ্ববিখ্যাত ফুটবলার ও আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিকে এবার এভাবেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা মেক্সিকান বক্সার আলভারেস। এদিকে মেক্সিকোকে হারিয়ে মেসির হুঙ্কার, বিরোধীদের সতর্কবাণী দিয়ে যে বার্তা দিলেন মেসি। কাতার বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচটা ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াই। মেক্সিকোর বিপক্ষে হারলেই বিদায় নিতে হতো গ্রুপ পর্ব থেকেই। তবে লিওনেল মেসির নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এমন জয়ের পর মেসিকে হুমকি দিয়েছেন মেক্সিকান বক্সার ক্যান্সেলো আলভারেস। একটি ভিডিওতে দেখা যায়, মেক্সিকোকে হারানোর পর ড্রেসিং রুমে জয় উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা। আর সে সময় মেক্সিকো জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন চারটি ওজন শ্রেণীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বক্সার আলভারেস। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মেসিদের ড্রেসিং রুমে জয় উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, মেসি নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার সময় মেঝেতে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন তিনি। ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জার্সিকে অসম্মান করার মতো কিছুই মনে হয়নি। কাজের সুবিধার্থে পাশেই পড়ে থাকা অন্য কিছু যেভাবে সরিয়ে রাখা হয়, মেসিও সেভাবেই পা দিয়ে জার্সিটি সরিয়ে রাখেন। তবে মেসির এভাবে জার্সি সরিয়ে রাখাকে ভালোভাবে নেননি ক্যান্সেলো আলভারেস। এ নিয়ে একাধিক টুইটও করেন তিনি। তিনি লিখেন, আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেজে পরিষ্কার করা সবাই দেখেছেন তো। আরেকটি টুইটে আলভারেস লিখেন, আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। এরপর আরও একটি টুইটে তিনি লিখেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে যেন আমার সামনে না পড়ে। ম্যাচে মেসির সঙ্গে মেক্সিকোর কোনো খেলোয়াড় জার্সি অদলবদল করেছে কি না তা জানা যায়নি। জার্সি অদলবদল না করলে মেক্সিকোর জার্সি আর্জেন্টিনার ড্রেসিং রুম পর্যন্ত কীভাবে আসলো সেই প্রশ্ন থেকে যায়। তবে প্রশ্ন হলো, আসলে কি মেসি মেক্সিকোর জার্সি পা দিয়ে মারিয়েছেন? বক্সার ক্যানেলো আলভারেস ভিডিওটা দেখে অভিযোগ জানাতেই পারেন। মেক্সিকো খেলোয়াড়দের জার্সি অবশ্যই তাদের দেশের সার্বভৌমত্ব এবং গৌরবের প্রতীক। তবে ভিডিওতে মেক্সিকোর কোনো পতাকা দেখা যায়নি। আলভারেস আবেগের আতিশয্যে পতাকার কথা লিখে দিয়েছেন টুইটারে। তবে ভিডিও দেখলে যে কেউ বলবে মেসি ইচ্ছে করে মেক্সিকোর জার্সিকে লাথি দেননি, কিংবা তার তেমন কোনো ইচ্ছাও দেখা যায়নি ওই ভিডিওতে। মেক্সিকোর জার্সি সম্ভবত মেসিদের উল্লাসের সময় কোনোভাবে তাদের রুমে পড়েছিল। মেসি যখন সিটে বসতে যান তা তার পায়ের সাথে লাগে এবং তিনি অবচেতন মনেই সেটিকে পা দিয়ে সরিয়ে দেন। ম্যাচের পর মেক্সিকোর কোনো খেলোয়াড় মেসির সঙ্গে জার্সি বদল করেছেন সেটাও অবশ্য জানা যায়নি। তবে এটা নিশ্চিত, পুরো ঘটনাটা মেসি ইচ্ছা করে ঘটাননি বা মানসিক সচেতনতার সাথে তিনি এই কাজটি করেননি। অন্যদিকে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের আশঙ্কা জাগে আর্জেন্টিনার। তবে সেই অঘটনকে ব্যাকফুটে ঠেলে দিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেক্সিকোকে 2-0 ব্যবধানে হারিয়ে 2022 আসরে টিকে থাকলো তারা। আর এরপরে প্রতিপক্ষের হুঙ্কার ছুড়েন মেসি। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, এবার তাদের আসল বিশ্বকাপ শুরু হলো। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, আজ থেকে আর্জেন্টিনার আসল বিশ্বকাপ শুরু হলো। নিজেদের উপর আস্থা ছিল আমাদের, সমর্থকদেরও বলবো তাদের উপর বিশ্বাস রাখতে। যেটা করা দরকার ছিল সেটাই আজ করেছি আমরা। মেসি বলেন, আমাদের সামনে দ্বিতীয় কোনো অপশন ছিল না, মেক্সিকোর বিপক্ষে জিততেই হতো। আজ আমরা সেটাই করেছি, এজন্য কেবল নিজেদের উপরই ভরসা রেখেছে। তিনি বলেন, প্রথমার্ধে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, তবে সে সময় ভালো খেলা উচিত ছিল। তবুও সতীর্থরা মাথা ঠান্ডা রেখেছে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, এতেই সাফল্য মিলেছে, খেলাও দারুণ হয়েছে। আমরা যেভাবে খেলি সেভাবেই খেলতে পেরেছি, এ ধারা অব্যাহত থাকবে, বলেন মেসি।